গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এখন প্রায় সকাল 8:30 মতন বাজে, তো দেখলেন বাজার থেকে ব্রেড আর বাটার কিনে নিয়ে আসলাম। তো সবাই এখন ঘুমাচ্ছে, সবাই উঠতে উঠতে প্রায় 12টা বেজে যাবে। তো আমাকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো মানুকে স্কুলে পাঠিয়ে দিই, ওকে টিফিন খাইয়ে পাঠিয়েছি, টিফিন দিয়েও দিয়েছি। তো এরপর আমি নিজের জন্য ব্রেডে বাটার লাগিয়ে একটু সকালে হালকা ফুলকা নাস্তা করে নিচ্ছি। তারপর বেড়াবাবুরা উঠলে আবার ওদেরকে করে দিতে হবে নাস্তা। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আছে তো সারাদিনের অনেক কাজ। তো দেখুন, কথা বলতে বলতে একটু চিনি দিয়ে দিলাম ব্রেডে। একটু চিনি না দিলে একটু মিষ্টি মিষ্টি নুন নুন বেশ ভালো লাগে খেতে। এখন প্রায় 11:30 মতন বাজে, তো বেড়াবাবু উঠে পড়েছে, এখনও তাতান ঘুম থেকে ওঠেনি। মানে একজনের নাস্তা বানাতে বানাতে আমারই খিদে পেয়ে যাচ্ছে। তো যেহেতু 11:30 বেজে গেছে, তো আমি অনেকক্ষণই কাজ করছিলাম, ঘরের সমস্ত কিছু কাজ করছি, সকালবেলা মাত্র দুটো ব্রেড খেয়েছি, আমাকেও আবার খিদে পেয়ে গেছে। তো এখন বানিয়েছি চা আর ব্রেড, ভাবলাম আমিও কেন বাদ যাই, আমিও একটু অল্প চা খেয়ে নিই, তার সঙ্গে একটু অল্প ব্রেড। তো আমি আমার জন্যও বানিয়ে নিচ্ছি, বেড়াবউর জন্যও বানিয়ে নিচ্ছি, আর তাতানের জন্যও বানিয়ে নিচ্ছি। ও যদি ওঠে ভালো, নাহলে ওটা পড়ে থাকবে, যদি শক্ত হয়ে যায় দেখি হটপটের মধ্যে রেখে দেবো। তো ব্রেডে বাটারটা লাগিয়ে নিয়ে আমি এখন ওই ঘরে যাব, গিয়ে বেড়াবউর সাথে একসাথে বসেই চাটা খেয়ে নেব। তারপর তো রান্নাবান্না আছে, আরও অনেক কাজ আছে। তো আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, আপনাদের অনেকেরই পণ্য প্রশ্ন যে কাশ্মীরে পড়াশোনার খরচা কত। তো এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তবেই জানতে পারবেন যে কতটা খরচা। তো দেখুন বন্ধুরা, আমি এখন চা আর রুটি নিয়ে বেড়াবউর কাছে চলে যাচ্ছি। ওখানে দুজনে বসে একসাথে চা আর রুটি খেয়ে নেব, তারপর বেড়াবউর একটু কাজ করে দিতে হবে আমাকে। তো তখনই আপনাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করব। তো বন্ধুরা, বলেছিলাম একটা ব্যাড নিউজ শোনাবো, বেড়াবাবু নিয়ে আসুক জিনিসটা। কালকে আমি একটা জায়গায় গেছিলাম নিজেরই একটা দরকারে, শরীরটা ভীষণই খারাপ। তো কিসের জন্য এত মন খারাপ সেটা তো অবশ্যই বলবো, যেহেতু বলবো বলেছি নেক্সট ব্লগে। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে, যেমন করে বাচ্চারা বড় হয় ঠিক তেমন করেই। আশা করি আগামী দিনগুলোতেও এরকমভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাহস দেবেন যাতে আরও উঁচুতে পৌঁছাতে পারি। কোনো রকম মানে খারাপ মন্তব্যে যেন ভেঙে না পড়ি, যেই সাহসটা আরও দিন দিয়ে এসেছেন 1 বছর ধরে, চ্যানেলটা 1 বছর হয়ে গেছে। কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি, যেটা অনেকেই জানতে চেয়েছেন যে এইখানে স্কুলে পড়ালে কত খরচা আর কীরকম পড়াশোনা। তো প্রথমে একটা কথা বলি, একটা প্রাইভেট স্কুলের খরচা কিন্তু অনেক। যেহেতু রাইকে আমরা কোনো সরকারি স্কুলে ভর্তি করিনি এখানে, সেই জন্য খরচাটা অনেক। এখানে সরকারি স্কুলে হিন্দি নেই, শুধু আছে উর্দু আর কাশ্মীরি। উর্দু আর কাশ্মীরি আমাদের বাঙালিদের শিখে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় না কোনো লাভ আছে বলে। তো সেই জন্য হিন্দিটাই চুজ করেছি, আর একটা পাঞ্জাবি স্কুলে ভর্তি করেছি। রাই যেই স্কুলটায় যায় সেটা হলো একটা পাঞ্জাবি স্কুল। প্রথমে আসি ভর্তির কথায়, যে ভর্তি করলে এখানে কত টাকা খরচা হয়। আমি যখন রাইকে প্রথম ভর্তি করেছিলাম তখনও আমার একটা পয়সা খরচা হয়নি, কেননা রাই ইন্টারভিউ দিয়ে ভর্তি হয়েছিল আর ইন্টারভিউতে ভালো মার্কস পেয়েছিল, সেই জন্য একটা পয়সাও খরচা হয়নি। এবার এখন যারা ভর্তি করবেন ওই স্কুলে কিংবা যে কোনো বেসরকারি স্কুলে, এখন নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ফ্রি থাকে মেয়েদের জন্য, এখন ছেলেদের জন্য ফ্রি করে দিয়েছে। তো শুধু খরচা বই কেনা, ড্রেস কেনা, বাকি অ্যানুয়াল ফিস। অ্যানুয়াল ফিস আগে ছিল 1,500 টাকা, এখন সেটা হয়েছে 2,000 টাকা। এবার আসি ফিস, মান্থলি ফিস 1 থেকে 2 না 3 পর্যন্ত 770 টাকা, এরপর থেকে ওটা 100 টাকা 100 টাকা করে বাড়বে। রায়ের যেমন নার্সারিতে ভর্তি করেছিলাম আমি, এখানে প্রি নার্সারি থেকে স্কুল, মানে একদম বাচ্চারা যারা কিছু শেখেনি, একদম ছোট 3 বছরের নিচে বাচ্চারা প্রি নার্সারিতে পড়ে। তো রাইকে আমি ভর্তি করেছিলাম 3.5 বছরে, তো ওর কিন্তু প্রি নার্সারিতে পড়ারই বয়স ছিল, কিন্তু ও সব কিছু জানতো বলে সেই জন্য ওকে আমরা নার্সারিতে ভর্তি করেছিলাম। আর তখন থেকেই ওর 770 টাকা ফিস এখনও পর্যন্ত চলে আসছে, সেকেন্ড ক্লাসে পড়ে, মানে 2-এ।
এবার আসি টিউশন। এখানে টিউশন আমি যেমন রায়কে কিছুদিন নিজেই পড়িয়েছি, এখন ও আমার কাছে পড়তে চায় না বলে সেই জন্য ওকে টিউশন দিয়ে দিয়েছি। আর আমি এখন সময় পাই না বাবুর জন্য, কারণ ও প্রচণ্ড ডিস্টার্ব করে পড়াশোনায়। তো ওর টিউশন ফিস 600 টাকা, তাহলে মাসে কত টাকা হলো। এরপর অ্যাক্টিভিটিসগুলো তো আমি বলেইছি, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস বানিয়ে দিতে হয়, তার একটা এক্সট্রা খরচা। তো বন্ধুরা, এই দেখুন, বলছিলাম যে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে। তো এটা দেখে নিশ্চয়ই যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো আমি যখন ফেসটা দেখাবো তখন আরও একটু ব্যাড নিউজ হয়ে যাবে। আমার মুডটা একদমই ভালো না, কারণ আমার উপর একটা বোঝা চেপে গেল মনে হচ্ছে। বন্ধুরা, খুলবো না খুলবো না? আমার কিন্তু প্রচণ্ড হাসিও পাচ্ছে, আবার প্রচণ্ড রাগও হচ্ছে। এই দেখুন, এটা একটা বোঝা আমার কাছে। আমি 10 মিনিট পড়ে আছি, আমার কানের গোড়াগুলো যন্ত্রণা শুরু হয়ে গেছে। যারা সবসময় পড়ে থাকে তাদের তাহলে কতটা কষ্ট হয় বলুন। তো এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছে, এত পরিমাণ চোখের যন্ত্রণা হচ্ছে। দেখো না, তোমার ভিডিও করে করে আমি তোমাকে খাই দিবো, এসো না, হাত দাও, হাত দাও, তুমি জল নিয়ে বসো। দেখুন বন্ধুরা, তখন কথা বলার পরে তাতান খুব কাঁদছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন রাতে ডিনার হচ্ছে, দুপুরের খাওয়াটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। দুপুরবেলা আলু সেদ্ধ ডাল ভাত হয়েছিল, সেই জন্য শেয়ার করিনি। আর এখনও সেই একই ডিম আলুর বড়া হয়েছে, ডাল আর ঢেঁড়স আলুর তরকারি। তো এটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। তো বন্ধুরা, ওদেরকে তখন দুজনকে খাইয়ে শুকরিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতন ঘুমায়নি, রায় ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা দুজনে খাবো, তো সেই একই খাবার আমরাও নিয়ে বসে পড়েছি। তো রাতের ডিনারটা শেষ করে নিই, তারপর আপনাদের সামনে আসছি। বন্ধুরা, এখন সবে খাওয়া দাওয়া হলো, ডিনার কমপ্লিট হলো, অনেকটাই রাত্রি হয়ে গেছে। যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু শরীরটা ভালো না, বেশিক্ষণ ফোনের সামনে থাকছি না। আর ভিডিও করা মানেই তো ফোনের লাইটটা আরও বেশি করে চোখে পড়বে, যদিও এটা এই যে চশমাটা, এটাতে যদি ফোনের লাইটটা পড়ে সেটা চোখের ভেতরে যাবে না, বাইরে দিয়ে রিফ্লেক্স হয়ে বেরিয়ে চলে যাবে। সেই জন্য চশমাটা অনেক দাম নিয়েছে, আর চশমাটা খুব ভালো। সব আমি দুপুর থেকে পড়ে আছি, বিকাল থেকে পড়ে আছি, বিকালবেলা অনেকটাই মাথার যন্ত্রণা হচ্ছিলো, এখন অনেকটা রিল্যাক্স লাগছে, এরপরে চোখের ড্রপটা দিয়ে শুয়ে পড়বো। সেই জন্য বেশি বড় বড় ভিডিও বানাচ্ছি না, ছোটো ভিডিও বানাচ্ছি। যেসব আগের ভিডিওগুলো আছে শর্ট ভিডিও, সেগুলো আপলোড করছি, কোনো ভিডিওই বানাচ্ছি না। শুধু জাস্ট ডেলি ব্লগটা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, আজকে কী রান্না হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেয়ে স্কুলের ব্যাপারে তো সেটা আপনাদেরকে বলেইছি। আর একটা কিছুটা, চশমাটা এত তাড়াতাড়ি কেন নিতে হলো, কিসের জন্য এতটা মানে প্রবলেম হলো, এত তাড়াতাড়ি কিসের জন্য প্রবলেম হলো, তখন বলতে বলতে রয়ে গেছিলাম, সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো যে চোখটা কেন এত তাড়াতাড়ি মানে যে মানে হঠাৎ করে কেন এরকম প্রবলেমটা শুরু হয়ে গেল চোখের, সেটা আমি অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করবো। তার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বন্ধুরা, সানডে স্পেশাল ভিডিও আসছে, একদম দারুণ ভিডিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, বাই।